নরাকৃতিকরণ অথবা পুনর্নির্মাণ। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হলে প্রথমেই হয় প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব। সরকার ও বিরোধী দলের সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় মোরার তাণ্ডবে ক্ষয়ক্ষতি ও পুনর্বাসন নিয়ে প্রশ্ন করেন আওয়ামী লীগের মাহবুব উল আলম হানিফ। জবাবে প্রধানমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্তদের সহায়তায় কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে, প্রশাসনকে এই সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। প্রচুর ঘরবাড়ি ভেঙে গেছে, গাছপালা নষ্ট হয়েছে। আমরা ইতিমধ্যেই আমাদের মানে প্রশাসনের কর্মকর্তারা সকলেই সজাগ এবং কার্যক্রম ব্যবস্থা নিচ্ছে। আরেক প্রশ্নের জবাবে হাওড় অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষক ও মৎস্যজীবীদের পুনর্বাসনে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে নদীর নাব্যতা বৃদ্ধি ও পানি নিষ্কাশনে পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি। সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনা, কিশোরগঞ্জ, মৌলভীবাজার 50,000 ক্ষতিগ্রস্ত মৎস্যজীবী ও ক্ষুদ্র কৃষক পরিবারকে মাসিক 30 কেজি হারে 3 মাসের জন্য মোট 4,500 মেট্রিক টন এবং পরিবার প্রতি 500 টাকা হারে 3 মাসের জন্য 7,50,00,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী বোরো মৌসুমে কাঙ্ক্ষিত উৎপাদনের লক্ষ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ সহ কৃষকদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। আগামী আমন ও বোরো মৌসুমে কাঙ্ক্ষিত উৎপাদন নিশ্চিত করার জন্য বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হবে। বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কৃষি মন্ত্রণালয়কে নির্দেশনা প্রদান করা হয়েছে। নদী ভাঙন এলাকায় বাঁধ নির্মাণ সহ যে কোনো দুর্যোগ মোকাবেলায় পানি সম্পদ মন্ত্রণালয়কে আরো উদ্যোগী এবং গতিশীল হওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। তবে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়কে আরেকটু এ ব্যাপারে উদ্যোগী হতে হবে। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। ঢিলমাতালে চলে।